মিস, আপনি একটা কোশ্চেন দিয়েছিলেন ক্রিয়েটিভ, ব্লাডের উপরে, মানে হার্টের উপরে হ্যাঁ যে হ্যাঁ, হার্টে থাকে, কিন্তু সিআরডিটা মিস বোঝাই যাচ্ছে না, এত হালকা লেখা। এত হালকা আসছে কেন? জি জি, তো কোন বোর্ডের কোশ্চেন মিস একটু বললেন তো পরে এটা আমরা বললেন। এটা এটা হলো একটা কলেজের কোশ্চেন আপা। হ্যাঁ, আচ্ছা একটা কলেজের হলো পরীক্ষার, টেস্ট পরীক্ষার কোশ্চেন। আচ্ছা, যেটা বলছিলাম যে হার্টের আসলে বেসিক্যালি যে কোশ্চেনটা আছে, হার্টের যে স্ট্রাকচারটা আছে, হ্যাঁ, এই স্ট্রাকচারটাই বেশি আসে হার্ট থেকে। আর যেটা আছে কার্ডিয়াক সাইকেল, এই জিনিসটা বেশি আসে। তবে এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ওই যে এসএন, সাইনোয়াট্রিয়াল নোড, এভিএন, হ্যাঁ, ভালভ গুলো যে আছে এগুলো অনেক চলে আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা তো মনে হয় যে আমি ফার্স্ট এটা একটা চ্যাপ্টার জিনিস, রক্তের দুটো উপাদান যে RBC WBC পড়তে বলছিলাম, ওটা জাস্ট রিডিং করে যাবে MCQ এর জন্য, না হ্যাঁ আপা, বুঝি নাই। মানে রক্তের দুটা ইয়ে পড়তে বলছিলেন না, যে যে নামগুলো যেন কি RBC এই ধরনের একটা নাম, যে ও, ওগুলো। রক্তের যে কম্পোনেন্ট গুলো আছে, হ্যাঁ কম্পোনেন্টের মধ্যে আমরা যেটা RBC, তারপরে WBC, যে জি জি আমাদের আছে ব্লাড কর্পাসেল যেটা, হ্যাঁ, জি, তিনটা ব্লাড কর্পাসেল আছে। তো ওগুলা কি মিস MCQ এর জন্য পড়বে নাকি ভিতর থেকে হ্যাঁ, বর্ণনা এখান ভালো থেকে করে? MCQ আসে, আবার CQ আসে অনেক সময়। আচ্ছা হ্যাঁ, CQ আসে, তবে CQ এখান থেকে একটু কম আসে, কিন্তু MCQটা বেশি আসে। জি, ঠিক আছে মিস। মানে এবার তো শর্ট সিলেবাস আপা, আসলে এবার সাজেশনটা সাজানো সো টাফ হয়ে গেছে। কারণ কোশ্চেন ইজি করবে অনেক। কারণ কেন ইজি করবে? কারণ প্রত্যন্ত অঞ্চলে তো আসলে আমাদের, মনে করেন যেটা হলো, আমরা যেমন অনলাইনে ক্লাস নিচ্ছি, আসলে গ্রাম অঞ্চলগুলোতে, মফস্বল শহরগুলোতে কিন্তু অনলাইনে ক্লাস খুব একটা হচ্ছে না। হ্যাঁ, ইভেন কি আমাদের ঢাকা শহরেও ম্যাক্সিমাম কলেজগুলোতে যে খুব একটা ক্লাস হচ্ছে ইফেক্টিভ, তা হচ্ছে না। শুধু আমরাই মনে হয় যে অনেকটা ইফেক্টিভলি ক্লাস নিচ্ছি, কারণ আমার ফ্রেন্ডরা আছে, তাদের সঙ্গে কথা বলে তো দেখতে পাই, জানতে পাই। তো জি আসলে মিস, এই জন্য শুধু কোশ্চেনটা আপনারাই করবে, ক্লাস আমি এর নিচ্ছেন। আগেও বলেছিলাম যে SSC সঙ্গে যেগুলো মিল আছে সেই জিনিসগুলো সবাই একটু SSC সিলেবাস থেকে আবার একটু রিভিশন করে নেবে। হ্যাঁ, এটা অবশ্য আমার একজন সিনিয়র স্যার উনি বলেছেন। তো আসলে স্যার তো মনে হয় নিশ্চয়ই ওনার এক্সপিরিয়েন্স থেকে বলেছে, বা ওনাকে হয়তো বা প্রশ্ন করার জন্য নিয়ে যেতে পারে, কারণ ওনারাই প্রশ্ন করেন। হ্যাঁ, ওনারা তো সেটা বলবেন না। তো স্যারের সঙ্গে আমার কথা হবে, স্যার এটা বলেছেন যে তুমি SSC এর সঙ্গে রিলেটেড যে যে চ্যাপ্টার আছে ওদের, SSC এর ওই চ্যাপ্টার গুলো ওরা সুন্দর করে আবার পড়বে, তাহলে নিশ্চয়ই মানে কোশ্চেন খুব একটা কঠিন হবে এটা বোঝা যাচ্ছে না, কোশ্চেন ইজি হবে। কারণ কোশ্চেন তো আসলে তিনটা, ওখানে তিনটা একটা তিনটা পার্ট করে করা হয়। যে কোনো স্টুডেন্ট ধরেন ভালো রেজাল্ট করবে, কোনো স্টুডেন্ট পাস করবে, কোনো স্টুডেন্ট মিডিয়াম রেজাল্ট করবে, এভাবে কোশ্চেনটা সবসময় সাজান ওনারা। আমরা তো আর কোশ্চেন করি না, কিন্তু আমাদের স্যাররা যারা আছেন ওনারা করেন, ওনাদের সঙ্গে কথা হয়। তো স্যাররা এটাই বলেন যে আমরা কোশ্চেন করার সময় তিনটা জিনিস ভেবে আমরা কোশ্চেন করি, এবং কোশ্চেন গুলো এভাবে দেওয়া হয়। তারপরে অনেক সময় ভুল হয়ে যায়, অনেক প্রশ্ন ভুল হয়ে যায়। গত বছর যেমন, গত বছরের আগের বছর, গত বছর তো এক্সামই হয় নাই, ফিজিক্স কোশ্চেনে অনেকটাই ভুল এসেছিল। তো যাই হোক, এটা হতেই পারে। তো এবার যেহেতু শর্ট সিলেবাস, অবশ্যই স্টুডেন্টরা ভালো করবে ইনশাল্লাহ, একটু পড়াশোনা করলে ভালো করা সম্ভব। তো আমরা এখন আসলে আমাদের চ্যাপ্টার শুরু করে দেই। আমরা চ্যাপ্টার 1 রিভিশন করছিলাম, কারণ আমাদের যে স্পেশাল টেস্ট হবে, স্পেশাল টেস্টে আমরা সবাই জানি আমাদের তিনটা চ্যাপ্টার দেওয়া আছে। তো আমাদের তিনটা চ্যাপ্টার আসলে, তোমাদের যেটা যে বোর্ডে তোমাদের কিন্তু 8টা কোশ্চেন থাকবে, কিন্তু এখন আমাদের ডিসিশন হয়েছে তোমাদের 6টা কোশ্চেন থাকবে। 6টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তার মধ্যে এ পার্ট থাকবে হলো ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারে তোমাদের 3টা কোশ্চেন, এবং সেকেন্ড পেপারে তোমাদের 3টা কোশ্চেন থাকবে। এই মোট 6টা কোশ্চেন, এর মধ্যে তোমরা কি করবে, সেকেন্ড পেপার থেকে ফার্স্ট পেপার থেকে 2টো কোশ্চেন অ্যান্সার করবে অবশ্যই, মাস্ট। আর সেকেন্ড পেপার থেকে 2টো কোশ্চেন অবশ্যই অ্যান্সার করতে হবে, আর একটা তোমাদের চয়েস। বোঝা গেছে? তো তোমরা এভাবে কোশ্চেন অ্যান্সার করবে। আবারও বলে দিলাম, মানে এটা প্রতিদিনই প্রায় ক্লাসে আমরা পড়ি, এক্সামের আগ পর্যন্ত বলে দিব। আমরা আজকে যেটা আমাদের চ্যাপ্টার 1 এর, আমাদের যে কোয়ার্টারটা, আমরা চ্যাপ্টার 1 এর 9 যে মেজর ফাইলাম আছে, আমরা লাস্ট ক্লাসে 9 মেজর ফাইলাম নেম,
টু ক্যারেক্টারিস্টিকস এন্ড ওয়ান এক্সাম্পল আমরা সবাই শিখেছিলাম, তাই না? নাকি আমরা লাস্ট ক্লাসে এটা করেছিলাম? এখন আমরা আজকে যেটা করবো সেটা হলো আমাদের যে কোয়ার্ডেট ফাইলাম আছে, এই কোয়ার্ডেট ফাইলামের ক্লাসিফিকেশন। তাহলে আমাদের আজকের টুডে উই ডিসকাস অ্যাবাউট কি ক্লাস কোয়ার্ডেট ফাইলাম ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশন অফ দি কোয়ার্ডেট ফাইলাম, ক্লাসিফিকেশন অফ দি কোয়ার্ডেট ফাইলাম। আমি ক্লাসিফিকেশন অফ লিখলাম না, কারণ আমাদের কোয়ার্ডেট ফাইলে ক্লাসিফিকেশনটা আমাদের পুরোটা আমি লিখে পড়াবো। আমাদের যেটা দুটো প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার একটা বৈশিষ্ট্য একদমই দুটোই মিল, হ্যাঁ কমন বৈশিষ্ট্য, সেটা হলো যে নো ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। বা আপনি লিখতে পারেন যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম কি অ্যাবসেন্ট। হ্যাঁ, এটা একটা তার হলো কি কমন এই বৈশিষ্ট্যটা আপনি ক্যারেক্টারিস্টিক্সটা অবশ্যই লিখবে। আর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স যেটা বলা হয়েছিল যে নেমাটোডা, নেমাটোডা তো আমরা জানি যে হলো সে কি রাউন্ড ওয়ার্ম। নেমাটোডা কি রাউন্ড ওয়ার্ম। আর এই রাউন্ড ওয়ার্ম এর আমি আর একটা বৈশিষ্ট্য কমন দিয়ে থাকি, সেটা হলো যে এখানে যেটা সে দিতে পারে যে বডি ওয়াল কনসিস্টস অফ কি কিউটিকল। হ্যাঁ, যে কিউটিকলটা কনসিস্ট অফ কিউটিকল, সে কিউটিকলটা আসলে হলো কলাজিনাস ফ্লেক্সিবল, হ্যাঁ নন সেলুলার কিউটিকল। অত কিছু না লিখে আমরা লিখবো যে হলো বডি ওয়াল কনসিস্টস অফ কি নন সেলুলার কিউটিকল, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। আর একটা ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারেন তাদের যে এলিমেন্টারি ক্যানাল আছে এটা হলো স্ট্রেট। হ্যাঁ, এই আর এক্সাম্পল হলো নেমাটোডা। আমাদের আমাদের যে চোখের যে আমরা একটা বলি যে আমাদের চোখে এক ধরনের ওয়ার্ম থাকে, সেটা হলো লোয়া। হ্যাঁ, ওর সায়েন্টিফিক নেম হলো লোয়া লোয়া, এটা এক্সাম্পল দিবেন লোয়া লোয়া। থ্যাংক ইউ মিস। আমরা আজকে ক্লিয়ার আপার নেমাটোডা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স? জি মিস, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমরা যেটা ক্লাসিফিকেশন অফ কোয়ার্ডেট ফাইলাম বা ক্লাস কোয়ার্ডেট ফাইলামে যে ক্লাসিফিকেশন আমরা জানাম, আমরা জানি যে কোয়ার্ডেট ফাইলামের থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি। থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি কোয়ার্ডেট ফাইলামের শিখেছিলাম আমরা কি নটোকোড প্রেজেন্ট, ফ্যারিঞ্জিয়াল গিলস্লিপস প্রেজেন্ট, আর কি আরটা হলো নার্কোড প্রেজেন্ট। এই থ্রি ক্যারেক্টারিস্টিক্স কার, এই থ্রি ক্যারেক্টারিস্টিক্স হলো কোয়ার্ডেট ফাইলাম। আর এই যে কোয়ার্ডেট ফাইলাম, কোয়ার্ডেট ফাইলাম হ্যাভ কি থ্রি সাব ফাইলাম। কত সাব ফাইলাম? থ্রি সাব ফাইলাম। তাহলে কোয়ার্ডেট ফাইলাম হ্যাজ কি থ্রি সাব ফাইলাম। নাম্বার ওয়ান সাব ফাইলাম, কারণ আমার এখানে জায়গা হবে না, আমি এই জন্য একটু সংক্ষেপে লিখব সাব ফাইলাম। হ্যাঁ, ফাইলামটা শুধু কি লিখলাম, তাহলে কোয়ার্ডেট ফাইলাম হ্যাজ কি থ্রি সাব ফাইলাম। নাম্বার ওয়ান ইউরো কোয়ার্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। কোয়ার্ডেট ফাইলাম হ্যাজ কি থ্রি সাব ফাইলাম। নাম্বার ওয়ান ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। তাহলে নাম্বার ওয়ান কি ইউরোকর্ডাটা সাব ফাইলাম, ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা। নাম্বার টু সেফালোকর্ডাটা, সেফালো নাম্বার থ্রি ভার্টিব্রাটা, এখানে হলো নাম্বার থ্রি দিয়ে দেখালো কর্ডাটা
হলো ভার্টিব্রাটা। তাহলে কর্ডেট মানে আমরা থ্রি সাব ফাইলাম, নাম্বার 1 ইরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। Again, ইরোকর্ডাটা has three classes. Again, ইরোকর্ডাটা has three classes. Again, ইরোকর্ডাটা has three classes. তাহলে নাম্বার 1 হলো অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া এন্ড লার্ভাসিয়া। তাহলে again, ইরোকর্ডাটা has three classes. ইরোকর্ডাটা has কত classes? Three classes. তাহলে three class name কি? Number 1, Acidesia. Now we have class. Three classes. Number 1, Acidesia. Number 2, Thalassia. Number 3, লার্ভাসিয়া। সেফালোকর্ডাটা সেফালোকর্ডাটা আসলে কোনো ডিভাইড নেই, এটার কোনো ভাগ নেই। হ্যাঁ, সেফালোকর্ডাটা এরপর আছে, সেফালোকর্ডাটা কোনো ভাগ নেই। এরপর আছে ভার্টিব্রাটা। এগাইন ভার্টিব্রাটা হ্যাজ টু সুপার ক্লাসেস। ভার্টিব্রাটা হ্যাজ টু ডিভিশন অর টু সুপার ক্লাস। নাম্বার 1 অ্যাগনাথা আর নাম্বার 2 হলো ন্যাথাস্ট্রোমাটা। Again, Hachitata has the two division or two super class. Number 1, Agnatha. Agnatha, super class, but division ki, division na likha jagar ek, likhe post of ki, on likhi, division hulo, Agnatha. Agnatha. Item group number 2 ki, ফার্স্ট আমরা জানলাম যে কর্ডেট ফাইলাম হ্যাজ কি থ্রি ফাইলাম, ইরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। এগেইন ইরোকর্ডাটা হ্যাজ থ্রি ক্লাসেস, নাম্বার 1 অ্যাসিডেসিয়া, নাম্বার 2 থ্যালাসিয়া, নাম্বার 3 লার্ভাসিয়া। সেফালোকর্ডাটা ডিভাইড কোনো ভাগ নেই বা ডিভিশন নেই। আর নাম্বার 3 ভার্টিব্রাটা। এগেইন ভার্টিব্রাটা হ্যাজ টু সুপার ক্লাসেস অর ডিভিশন, নাম্বার 1 অ্যাগনাথা, নাম্বার 2 ন্যাথাস্ট্রোমাটা। এগেইন অ্যাগনাথা হ্যাজ টু ক্লাসেস, অ্যাগনাথা হ্যাজ কি টু ক্লাসেস। তাহলে অ্যাগনাথা হ্যাজ টু ক্লাসেস, নাম্বার 1 ক্লাস মিগজিনি,
মিক জেনে মিক জেনে নাম্বার টু ক্লাস নাম্বার টু ক্লাস কি সেফালোস্পিডোমর্ফিক সেফালোস্পিডোমর্ফিক আমি তো এদিকে আনলাম, কারণ এখানে জায়গা নেই, এই জন্য এখানে আমি লিখে দিব। তাহলে again nathastomata has seven classes, again nathastomata has কি nathastomata has seven classes, nathastomata has কত classes, seven classes, তাহলে again nathastomata has seven classes, তাহলে nathastomata has how many classes, seven classes. Number one class name কি Chondrichthyes, number one number 1 class class number 1 Chondrichthyes Chondrichthyes number 2 number 2 Actinopterygii Actinopterygii number 3 আমি আবার রিভিউ করছি। কর্ডেট ফাইলাম, ফাইলাম কর্ডাটা, কর্ডেট ফাইলাম এসটি সাব ফাইলাম, সাব ফাইলাম নেম ইউরো কর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। এখন ইউরোকর্ডাটা হ্যাজ থ্রি ক্লাসেস, নাম্বার ওয়ান এস্টিবিসিয়া, থ্যালেসিয়া, লার্ভাসিয়া। সেফালোকর্ডাটা কোন ডিভাইড নেই। নাম্বার থ্রি ভার্টিব্রাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা, এখন সাবফাইলাম ভার্টিব্রাটা হ্যাজ টু সুপার ক্লাসেস অর ডিভিশন, নাম্বার ওয়ান এগনাথা, নাম্বার টু নাথাস্টোমাটা। Chondrichthyes, Actinopterygii, Sarcopterygii, Amphibia, Reptilia, Avis, Mammalia. আচ্ছা, তোমাদের মধ্য থেকে কেউ ক্লাসিফিকেশনটা একটু আমাকে পড়ে শোনাও তো। কে পড়বে, পড়ে শোনাও, বোর্ড দেখে দেখে পড়ো। এনিওয়ান,
তোমাদের মধ্যে থেকে কেউ পড়ে শোনাও। ক্লাসিফিকেশনটা বোর্ড দেখে আমাকে পড়ে শোনাও, ক্লাস অর্ডারটা ক্লাসিফিকেশন। কারণ ম্যাম এতক্ষণ বললো তোমরা যদি না পড়ে শোনাইতে পারো তাহলে তো কিছু পড়ানো হলো না। তোমাদের মধ্যে কেউ পড়ো? জিতমনি, আনিসুর, আশফাক, অনিন্দ, নিতু, ঋতু, কেউ পড়ে শোনাও ম্যামকে, বোর্ড দেখেই বলো। আয় বোর্ড দেখে দেখে বলো। কি কারো রেসপন্স নেই? কি বোর্ড দেখা যাচ্ছে না ক্লিয়ার? মিস, বোর্ডটা খোলা। বোর্ড কেন খোলা? বোর্ড তো খোলা হওয়ার কথা না। সবার কি খোলা দেখা যাচ্ছে? মিস এখন ঠিক আছে? হ্যাঁ, সবার বোর্ড খোলা দেখা যাচ্ছে? নো মিস এখন ঠিক আছে। হ্যাঁ, এখন বোর্ড দেখে আমাকে বলো কোঅর্ডিনেটর ক্লাসিফিকেশনটা বলো। ম্যাম তো লিখেই রাখছে, তোমরা দেখে দেখে বলো। এটা কোনো কথা যে আমরা দেখে পড়তে পারবো না? কি লেখা আছে বোর্ডে তোমরা পড়ো না? নিতু পড়ো। মিস, কর্ডাটা ক্লাসিফিকেশন বলবো? হ্যাঁ বলো। কর্ডাটা থ্রি টাইপস মেবি, আনকর্ডাটা, সেফেলো কর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। আনকর্ডাটা লেখা আছে? কর্ডাটা তুমি এইভাবে বলবে যে কর্ডেড ফারামাস্ট্রি সাব ফাইলাম ইউরোকর্ডাটা। ওহো, সরি সরি মিস, ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা এন্ড ইউরোকর্ডাটা থ্রি টাইপস। হ্যাঁ, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। গুড। আর ভার্টিব্রাটা হচ্ছে টু টাইপস। তুমি সুন্দর করে বলো যে একাইন ভার্টিব্রাটা হ্যাজ টু ডিভিশন। কত ডিভিশন? টু ডিভিশন, এক নাথা এন্ড নাথা স্টোমাটা। পাচ্ছি না, এক নাথা এন্ড নাথা স্টোমাটা। এক নাথা এন্ড কি? নাথা স্টোমাটা। এক নাথা এন্ড নাথা স্টোমাটা, স্টোমাটা। এগেন, এক নাথা হ্যাজ কত ক্লাসেস? How many classes? Two classes. Seven number classes. Two classes. Number one? No. Meek Jini. Missini. Number one ki? Missini. Meek Jini. Number two? Cephalo Speedo Morphe. Number two? Cephalo Speedo Morphe. Cephalo Speedo Morphe. Division two, Natha Stomata. Again, Natha Stomata has how many classes? Seven classes. Number one ki? Seven classes. Chondrichthyes. Number one? Chondrichthyes. Number one? Please make the button. Number one, Chondrichthyes. Number two, Actinopterygii. Number three, Sarcopterygii. Number four, Amphibia. Number five, Reptilia. Number six, Abyss. Number seven, Mammalia. Okay? The classification is our chart. This chart is our brain is saved. Okay, Shobar? এখন আমরা জানবো এই প্রত্যেকটা যে আমাদের ডিভিশন আছে, ভাগ আছে, প্রত্যেকটা ভাগের আমরা কি জানবো? ক্লাসিফিকেশন জানবো। আমরা ফার্স্ট যে এই ক্লাস ইউরোকর্ডাটা এই ফাইলামে অ্যানিমেলস যারা আছে এরা ইউরোকর্ডেড ফাইলামসের সকল অ্যানিমেলস হলো কি, আমরা এরা হলো ম্যারিন অ্যানিমেলস। তো এই ইউরোকর্ডাটা অ্যানিমেলসদেরকে বলা হয়
এখানে একটা আমরা জানি হলো সি ক্লিয়ার, যেটা বলা হয় যে সাগর পড়া। হ্যাঁ, ইউরোপিয়ান আইল্যান্ড অ্যানিমেলদেরকে বলা হয় হলো সি ফিয়ারি, মানে যেটা হলো কি পোয়ারা, যে সেটাকে সেটা হলো ইউরোপিয়ান ফারাম অ্যানিমেলস। আর এই ইউরোপিয়ান ফারাম অ্যানিমেলস এর ক্যারেক্টারিস্টিকস, ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিকসটা আমরা জানি, আমরা সবাই জানি যে পোয়ারিক ফারাম এর ক্যারেক্টারিস্টিকস থ্রি মেইন ক্যারেক্টারিস্টিকস আছে, কি নটোফোর প্রেজেন্ট, নার্ভ প্রেজেন্ট অ্যান্ড ফ্যাঞ্জিয়াল গিস্ট্রিপস প্রেজেন্ট। যেহেতু এটা পোয়ারিক ফারাম এর থেকে আমরা সাব ফারাম ইউরোপিয়ানটা, তাহলে কর্ডাটা ফাইলাম এর সাব ফাইলাম যে ইউরো কর্ডাটা, তাহলে ইউরো কর্ডাটার নিশ্চয়ই এই ক্যারেক্টারিস্টিক গুলো থাকবে। তাহলে এদের দেখো যে লার্ভা কি সুইমার, অ্যাডাল্ট আর সিসেল। তাহলে আমরা এই যে আমরা ইউরো কর্ডেট ফাইলাম এর ফার্স্ট ক্যারেক্টারিস্টিক জানার, লার্ভা ফ্রি সুইমার অ্যাডাল্ট আর কি সিসেল। হ্যাঁ, আর এই যে নাম্বার টু ক্যারেক্টারিস্টিক হলো নটোকোট অ্যান্ড নার্ভ কোট কনফাইন টু দ্য টেল রিজন, নটোকোট অ্যান্ড নার্ভ কোট কনফাইন টু দ্য কি টেল রিজন। তাহলে আমরা টু ক্যারেক্টারিস্টিক ইউরোপিয়ান ফাইলামে টু ক্যারেক্টারিস্টিক জানলাম। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমরা জেনেছি যে লার্ভা ফ্রি সুইমার অ্যাডাল্ট আর কি সিস্টেল। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক হলো নটোকোট অ্যান্ড নার্ভ কোট কি কনফাইন টু দ্য নটোকোট অ্যান্ড নার্ভ কোট কনফাইন টু দ্য কি টেল রিজন, নটোকোট অ্যান্ড নার্ভ কোট কনফাইন টু দ্য কি টেল রিজন। নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক আমরা জানি যে তাদের কি কিভাবে ফ্যারেঞ্জিয়াল ডিসক্লিস প্রেজেন্ট থাকবে, যেহেতু কর্ডিক ফাইলাম অ্যানালাইস। আর তাহলে ফ্যারেঞ্জিয়াল ডিস স্যাকলাইট ইজ কল্ড দেয়ার নিউমেরাস গিল স্লিটস, নিউমেরাস গিল স্লিটস। তাহলে কর্ডিক ফাইলাম ইউরোকর্ডেটার characteristics, do you understand? আবার রিভিউ করছি, ইউরোকর্ডেট ফাইলামে ক্যারেক্টারিস্টিক, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমরা লিখবো লার্ভা ফ্রি সুইমার অ্যাডাল্ট আর কি সিসেল। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক নার্ভকোট অ্যান্ড ফ্যারেঞ্জিয়াল, নার্ভকোট অ্যান্ড নটোকোট, হ্যাঁ নটোকোট অ্যান্ড নার্ভকোট কি নটোকোট অ্যান্ড নার্ভকোট কনফাইন টু দ্য কি টেল রিজন, নটোকোট অ্যান্ড নার্ভকোট কনফাইন টু দ্য টেল রিজন। নাম্বার থ্রি ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস যে আছে, এই ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস দ্য ক্লাইস ইজ অল দেয়ার নিউমারাস গিল স্লিটস। ইউরোকর্ডেট ফাইলাম আমরা জানি যে অ্যাগেন ইউরোকর্ডেট ফাইলাম হ্যাজ থ্রি ক্লাসেস। নাম্বার ওয়ান ক্লাসেস নেম কি অ্যাসিডেসিয়া, নাম্বার ওয়ান ক্লাসেস নেম কি অ্যাসিডেসিয়া। এই যে অ্যাসিডেসিয়া যে অ্যানিমেলস ক্লাস, অ্যাসিডেসিয়া ক্লাসের যে অ্যানিমেলস গুলো এদেরকে বলা হয় কি সি কোয়ার্টি। আমি যেটা বলাম যে ইউরোকর্ডেট ইউরোপ সাফান আমি ইউরোকর্ডেট অ্যানিমেলস দেখতে বলা হয় কি সি কোয়ার্টি। সি কোয়ার্ট মানে হলো সাগর ফোয়ারা, বাংলায় যেটা বলে ঝর্ণা, সাগরের ঝর্ণা। তাহলে অ্যাসিডেসিয়ার আমরা এর ফার্স্ট ক্যারেক্টারিস্টিক দেখবো কি, এর ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হলো তাদের বডিটা কেমন, তাদের বডি হলো ইনক্লোজড ইন সফট ল্যাথারিক টেস্ট। হ্যাঁ, অ্যাসিডেসিয়ার ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমরা লিখবো তার বডিটা কেমন, বডি সফট, বডি ইনক্লোজড, বডি ইনক্লোজড ইন সফট ল্যাথারিক টেস্ট। তাহলে নাম্বার টু ক্যারেক্টারিস্টিক ফ্যাংস ইজ স্যাকলাইট কি টোরাস, ফ্যাংস ইজ স্যাকলাইট টোরাস বাই গিল স্লিটস অ্যান্ড এলিমেন্টারি ক্যানাল কি ইউ শেপ। নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক আমরা যেটা দেখতে পারি যে এই অ্যাসিডেসিয়া ক্লাসের অ্যানিমেলস আর কি কলোনিয়াল, ফিক্স, ফ্রি সুইমার, ফিউমিগেট। হ্যাঁ, এরপর আমরা যেটা বললাম যে কমনলি নোন অ্যাজ কি সি কোয়ার্টি, কমনলি নোন অ্যাজ সি কোয়ার্টি। তাহলে এসডিসিআর ক্যারেক্টারিস্টিক আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক জানলাম বডি কেমন, বডি ইনক্লোজড কি, বডি ইনক্লোজড ইন সফট অ্যান্ড ল্যাথারি টেস্ট, বডি ইনক্লোজড ইন সফট অ্যান্ড ল্যাথারি টেস্ট। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক আমরা জানলাম যে ফ্যারেঞ্জিয়াল গিস্ট্রিস পোরাস। আর নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক এই অ্যানিমালস গুলো কেমন, অ্যানিমালস গুলো হলো কলোনিয়াল, ফিক্স, অর ফিস লিভার, ইউনিকেটস, কমনলি নোন অ্যাজ কি সি কোয়ার্ট, কমনলি নোন অ্যাজ কি সি কোয়ার্ট। আর অ্যাসিডেসিয়ার এক্সাম্পল হলো, অ্যাসিডেসিয়ার এক্সাম্পল কি, অ্যাসিডেসিয়া
মেন্টোলা, অ্যাসিডেসিয়া মেন্টোলা, অ্যাসিডেসিয়ার এক্সাম্পল অ্যাসিডেসিয়া মেন্টোলা। নাম্বার টু থ্যালাসিয়া, ক্লাস কি থ্যালাসিয়া, ইউরোকর্ডেড ফাইলামের নাম্বার টু ক্লাস নেম কি থ্যালাসিয়া। হ্যাঁ থ্যালাসিয়া এরা হলো দিস আর কি সলারজি কলোনিয়াল প্রি প্রোটিন বেন্টি টিউনিকার্স। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক্স কি বডি ব্যারেল অর লেমন শেপ, এদের বডিটা কেমন ব্যারেল অর লেমন শেপ, আমরা যে লেবু খাই সেই লেমন শেপ এদের বডিটা। হ্যাঁ তারপরে এ বডি কাভার টু থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট, বডি কাভার টু থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট টেস্ট টেস্ট, তাহলে বডি কাভার টু থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট টেস্ট। এসিডেসিয়ার সরি থ্যালাসিয়ার ক্যারেক্টারিস্টিক্স, আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স দেখলাম বিস আর কি সরাটি কলোনিয়াল প্রি ফ্লোটিং বেন্টি টিউনিকার্স। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক্স কি বডি কাভার্ড উইথ থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট, বডি কাভার্ড উইথ থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট টেস্ট। নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক্স হলো তাদের বডি শেপটা কেমন, বডি লেমন শেপ, বডি হলো থ্যালাসিয়ার বডি কেমন শেপ লেমন শেপ। এক্সাম্পল থ্যালাসিয়ার এক্সাম্পল সালফা ম্যাক্সিমা, থ্যালাসিয়ার এক্সাম্পল কি সালফা ম্যাক্সিমা, থ্যালাসিয়ার এক্সাম্পল সালফা ম্যাক্সিমা। নাম্বার থ্রি ক্লাস কি লার্ভাসিয়া, হ্যাঁ লার্ভাসিয়া, তাহলে লার্ভাসিয়া নামটা আসলে মনে হয় যে তাদের কেমন লার্ভা আছে। হ্যাঁ দিস আর লার্ভা লাইক প্যালাজিক টিয়ার্স শেপ লাইক আ বেন ট্যাডপোল। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক্স অ্যাডাপ্ট ফ্রম হ্যাজার্ড ডিস্ট্রিক্ট ট্রাঙ্ক অ্যান্ড লং টেল। নাম্বার থ্রি দ্য টেল কন্টেন্টস দ্য সেন্ট্রাল নটোকর্ড, দ্য টেল কন্টেন্টস দ্য কি সেন্ট্রাল নটোকর্ড। লার্ভাস দ্য এক্সাম্পল কি ওকুলোপ্লুরা ডায়াসিয়া, ওকুলোপ্লুরা ডায়াসিয়া, ওকুলোপ্লুরা ডায়াসিয়া। ডু আন্ডারস্ট্যান্ড ইরোকর্ডেট হ্যাজ থ্রি ক্লাসেস, অ্যাসিডেসিয়া লার্ভাসিয়া থ্যালাসিয়া ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সাম্পল, ক্লিয়ারলি? কি আমরা অ্যাসিডেসিয়া থ্যালাসিয়া অ্যান্ড লার্ভাসিয়া ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝতে পেরেছি, আমাদের ব্রেনে সেভ হয়েছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সাম্পল, সেভ হয় নাই? পড়তে হবে, না পড়লে কারো সেভ হবে না, রেসপন্স নেই। ফর নাম্বার টু সাবফাইলাম কি সেফালোকর্ডাটা, আর এই যে সেফালোকর্ডাটার যে সাবফাইলাম এটা পড়ানোর সময় আমি একটা জিনিস সবসময় বলি, প্রত্যেকটা ফাইলাম পড়ার সময় তোমরা এই ফিগার গুলো খেয়াল করবে, কারণ এই ফিগার দিয়ে তোমাদের স্ট্রিম চলে আসে, কারণ অনেক বোর্ডে এই ফিগার দিয়ে স্ট্রিম চলে এসেছে। হ্যাঁ প্রত্যেকটা এই ফিগার গুলো সবাই খেয়াল করবে, এবং ফাইলাম গুলো যখন তোমরা পড়বে নাইন মেজর ফাইলাম ক্যারেক্টারিস্টিক্স এবং এক্সাম্পল, তখন ওই ফিগারের সঙ্গে তোমরা সবাই কি হবে পরিচিত হবে, কারণ ফিগার গুলো দিয়ে স্ট্রেন আসে অনেক সময়। যদি তোমার ফিগার চেনা থাকে তাকে যদি তুমি ভালোভাবে চিনতে পারো তাহলে তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, না হলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাহলে সেফালোকর্ডাটা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স দেখো, আমরা অ্যানিমেলসটা দেখে ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারি। বডিটা কেমন, এর বডিটা হলো সেমি ট্রান্সপারেন্ট সিলিন্ডার ল্যাটারালি কম্প্রেসড অ্যান্ড ইলংগেটেড উইথ ট্যাপারিং এন্ডস, ট্যাপারিং এন্ডস, এবং যেহেতু এটা কর্ডেড ফলাম তাহলে নটোকোড নার্ভ কোড আছে। দেখো ডর্সাল নটোকোড অ্যান্ড নার্ভ কোড ইট ইজ অ্যালং দ্য বডি অ্যান্ড প্রেসড থ্রু আউট লাইফ আর মাউথ সারাউন্ডিং বাই অ্যান্ড ওরাল হুড। এখানে দেখো যে এই যে তার কি মাউথটা, এখানে দেখো যে ওরাল হুড দেখা যাচ্ছে, এবং শরীরের ভিতরে এক ধরনের দেখো সিঁড়ি আছে, এই যে দেখো সিঁড়ির মতো। এদের এদের বডিতে তোমরা বই খেয়াল করো যে ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে এদের বডি এরকম এরকম কি আছে, সিঁড়ি আছে। এই সিঁড়িটার নেম হলো বাক্কাল সিঁড়ি। আর নাম্বার থ্রি এদের আরেকটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখবো যে তার ফ্যাংস বিয়ার্স নিউমারাস গিল স্লিটস, ফ্যাংস বিয়ার্স কি নিউমারাস গিল স্লিটস ওপেন ইনটু অ্যাট্রিয়াম which is connected outside to an antipod. তাহলে আমরা এই যে সেফালোকর্ডাটা যে ক্যারেক্টারিস্টিক্স, আমরা সেফালোকর্ডাটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম ফার্স্ট হলো তার বডিটা কেমন সেমি ট্রান্সপারেন্ট, বডি কেমন সেমি ট্রান্সপারেন্ট সিলিন্ডার ল্যাটারালি কম্প্রেসড অ্যান্ড ইলংগেটেড উইথ ট্যাপারিং
is number two. Dorsal notochord nerve coaches along the body and face throughout life. Mouth surrounded by an oral who is bears numerous buccal cheery. Therefore, our artic system defines bears numerous gills open into the atrium. Amra etuku dileo hobe. তাহলে আমরা এই যে স্টেফানক অর্ডারটা আমরা প্রায় চারটা ক্যারেক্টারিস্টিক শিখলাম, কারণ এটা অনুষ্ঠানে দেখা যায় যে স্টেপার ফ্রি চলে আসে যদি আলাদা ভাবে শুধু এটাই চাই তখন আমাদের কোর ক্যারেক্টারিস্টিক দিতে হবে, কারণ এটা কি মাসের জন্য চলে আসে। আর এক্সাম্পল হলো ব্রাঙ্কিওস্টোমা ল্যাসিও ল্যাটাম। তাহলে স্টেফানক অর্ডারটা এক্সাম্পল কি? ব্রাঙ্কিওস্টোমা টা ল্যাসিও ল্যাটাম, ব্রাঙ্কিওস্টোমাটা ল্যান্সিও ল্যাটাম। নাম্বার থ্রি, সাবফাইলাম নেম কি? ভার্টি ব্রাটা। সাবফাইলাম নেম ভার্টি ব্রাটা। আর ভার্টি ব্রাটা ক্যারেক্টারিস্টিকস কি? ফার্স্ট ক্যারেক্টারিস্টিকস হলো এখানে নটোকর্ড মডিফাইড অ্যান্ড রিপ্লেসড বাই আ বনি অর কার্টিলাজিনাস ভার্টিব্রাল কলাম ইন অ্যাডাল্ট। তাহলে এখানে নটোকর্ডটা মডিফাইড হয়ে কি হয়? রিপ্লেসড হয়ে বনি অর কার্টিলাজিনাস ভার্টিব্রাল কলাম ইন অ্যাডাল্ট। নাম্বার টু, অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নার্ভ কোর্ড। অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নার্ভ কোর্ড ইন আস টু ফ্রম স্পেশালাইজড ব্রেন। তাহলে আমরা নাম্বার টু ক্যারেক্টারিস্টিক দেখলাম যে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নার্ভ কোর্ড ইন আস টু ফ্রম স্পেশালাইজড ব্রেন অ্যান্ড রিমেইনিং পার্ট ফ্রম স্পাইনাল কর্ড। নাম্বার থ্রি, নাম্বার থ্রি আমরা এখানে বডি কাভার্ড উইথ দি ইন্টিগ্রুমেন্ট অর স্কিন। এরপর তোমরা দিতে পারো যে সার্কুলেটরি সিস্টেম কেমন, ক্লোজ টাইপ ফ্যামিন স্পিটের অর্গানিক দেয়ার ফিনিসোডার্মাল কিডনি, অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাটা, হ্যাঁ ভার্টিব্রাটা, এগেন ভার্টিব্রাটা হ্যাজ টু ডিভিশন, নাম্বার ওয়ান একনাথা আর নাম্বার টু ন্যাথাস্টোমাটা। নাম্বার ওয়ান কি? একনাথা, আর নাম্বার টু হলো জলেস। হ্যাঁ, একনাথা অ্যানিমালস হলো জলেস এবং এদের এই অ্যানিমেলস থেকে বলা হয় হলো হ্যাগফিশ অ্যান্ড ল্যাম্প্রে। তাহলে একনাথার যে টু ক্লাস আছে, নাম্বার ওয়ান ক্লাস কি? মিগজিনি। নাম্বার ওয়ান ক্লাস মিগজিনি। আর এই যে মিগজিনি ক্লাসে যে অ্যানিমেলস ফিশ এই অ্যানিমেলস থেকে বলা হয় হলো হ্যাগফিশ। এই ফিশদেরকে কি বলা হয়? হ্যাগফিশ। আর এই হ্যাগফিশ গুলো, এই মিগজিনি ক্লাসে যে হ্যাগফিশ গুলো এটা আমরা কখনোই দেখিনি, কারণ এই হ্যাগফিশ গুলো আমাদের দেশে দেখা যায় না। আমি এটা সাধারণত দেখা যায় যে আমাদের আটলান্টিক এবং প্যাসিফিক যে ওশেন গুলো আছে এই আটলান্টিক এবং প্যাসিফিক ওশেনে এই ফিশ গুলো দেখা যায়। তাহলে নিচে নিচে আমরা ফিশ আছে, এই ফিশ গুলো কেমন আমরা দেখি? এই ফিশ গুলো হলো এদের হলো বডি কেমন? বডি স্ক্রিনি ফিবার লার্মিনাল মাউথ উইথ ফোর পেয়ার্স অফ টেন্টাকল, ফোর পেয়ার্স অফ টেন্টাকল অ্যান্ড ল্যাকিং বাকার ফালের। ন্যাশনাল স্যাক কানেক্টেড টু দ্য ফ্যাংস, ন্যাশনাল স্যাক কানেক্টেড টু দ্য ফ্যাংস। আর এদের গিল সিলেটস হলো 5 to 16 পেয়ার্স, এদের গিল সিলেটস কত? 5 to 16 পেয়ার্স। আর ডাইজেস্টিভ সিস্টেম উইদাউট স্টোমাক, ডাইজেস্টিভ সিস্টেম উইথ স্টোমাক। মেগজিনি ক্লাসে এক্সাম্পল কি? মেগজিনি রুটিনোসা, মেগজিনি রুটিনোসা। নাম্বার টু, সেফালোস্পিডোমর্ফি। আর এই সেফালোস্পিডোমর্ফি যে ক্লাস আছে এই ক্লাসের ফিশগুলোকে বলা হয় হলো ল্যাম্প্রে। কারণ এদেরকে ল্যাম্প্রে কেন বলা হয়? এই ফিশগুলো আসলে থাকে হলো সমুদ্রে, তারা ডিম পাড়ার সময় তারা কি করে? নদীতে চলে আসে। হ্যাঁ, তো এই যে ল্যাম্প্রে যে এদের ক্যারেক্টারিস্টিক কেমন? বডি উইদাউট, এখানে বডিটা থেকে তাদের কেমন? সিলিন্ডার ইন লাইফ rounded with neck, skin, and anus from 100 to 200 cm length, body without any jaws, paired appendages and exoskeleton. Adult lamprey characterized by a shaka like oral beaks and tongue with well developed and characterized teeth.
এতে আরো আছে, এতে আরো অনেক ক্যারেক্টারিস্টিক আছে, আরো একটা ক্যারেক্টার হার্ট উইথ সাইনাস ভেনাস আস, হার্ট উইথ কি সাইনাস ভেনাস আস অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল আর্টেমি পেয়ার অফ দি ইনফ্রেটস ডিভিশন এক নাম্বার থেকে টু ক্লাস আছে মেজিনিয়াস দেখলাম স্পিডোমর্ফিক ক্যারেক্টারিস্টিক আমরা জানলাম। এরপর ডিভিশন টু ম্যাথাস্টোমাটা, আর এই ম্যাথাস্টোমাটা যে ডিভিশন আছে এই ম্যাথাস্টোমাটা ডিভিশনের অ্যানিমেলস থেকে বলা যায় ভার্টিব্রেটস, এবং এখানে কি কি আছে এর সঙ্গে ইনক্লুড ব্রিদিং, এখানে অ্যামফিবিয়ান রেপটিলিয়ান বার্ডস অ্যান্ড ম্যামালিয়াস আমরা তো জানছি। ফার্স্ট আমাদের ক্লাস কি কনট্রিকটিস, কনট্রিকটিস অ্যাক্রোপ্টেরিজি অ্যান্ড সার্কোপ্টেরিজি। দেখো আমি তিনটা ক্লাস একসঙ্গে লিখেছি কেন, কারণ এই তিনটা ক্লাসেস কল ক্লাসেস অ্যানিমেলস আর ফিশ, এরা কি এরা হলো ফিশ, এদের একটা পরিচয় এদের এক সবারই একটাই পরিচয় কনট্রিকটিস অ্যাক্রোপ্টেরিজি অ্যান্ড সার্কোপ্টেরিজি এরা সবাই কি ফিশ। তাহলে কনট্রিকটিস অ্যাক্রোপ্টেরিজি অ্যান্ড সার্কোপ্টেরিজি এরা সবাই কি ফিশ। তাহলে আমরা ফিশের ক্যারেক্টারিস্টিক জানার লেখার আগে বা জানার আগে আমি এর আগে তোমাদের যখন এই চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা দেখেছি যে ফিশে কি আছে ফোর টাইপস স্কেলস আছে, সেই স্কেলস নেম কি কি মনে আছে আমাদের, প্লাকয়েড সাইক্লয়েড গ্যানয়েড অ্যান্ড টিনয়েড। তাহলে প্লাকয়েড সাইক্লয়েড গ্যানয়েড অ্যান্ড টিনয়েড এই যে ফোর টাইপস যে স্কেলস আছে মাছে, এই স্কেলস গুলো আসলে প্রত্যেকটা মাছে আমরা জানি যে স্কেলস আছে, এবং কিছু কিছু মাছ আবার স্কেলস নেই অ্যাবসেন্ট। আর আরেকটা জিনিস আমরা জানি যে ফিশ মানে হলো ফিন থাকবে, হ্যাঁ তাদের ফিনের নেম গুলো আমরা শিখে এসেছিলাম সেকেন্ড চ্যাপ্টার পড়ার সময়, আমাদের মনে আছে যে ডর্সাল ফিন ক্যাউডাল ফিন পেক্টোরাল ফিন এগুলো মনে আছে আমাদের। তো আমরা যখন এখানে দেখেছিলাম যে আমাদের যে আমি কি ভিডিও অন করেছিলাম, আচ্ছা আমরা যে ডর্সাল ফিন ক্যাউডাল ফিন এবং পেক্টোরাল ফিন এই নেম গুলো জানলাম মাছের, এই ফিন গুলো মাছের ফিন গুলো আছে। তো আমরা মাছের যে ফিন গুলো আছে এখানে দেখো আমাদের মাছের টেইলে যে ফিনটা থাকে সেই ফিনটাকে বেড়ালি বলো ক্যাউডাল ফিন, তাই না? যখন এই যে ক্যাউডাল ফিন যখন এই ফিনটা দুটো ইকুয়াল থাকে তখন এটাকে বলা হয় কি হোমো সার্কাল, তখন এটাকে বলা হয় কি হোমো সার্কাল, হোমো সার্কাল। আর যখন এটা কি থাকে যখন দেখা যায় যে এই ফিনটা আর ইকুয়াল থাকে তখন একে বলা হয় হেটেরো সার্কাল, হেটেরো সার্কাল। আর যখন এই ফিনটা যখন এই ক্যারাডার ফিন এটা যখন একদম ইকুয়াল হয়ে যায় তখন একে বলা হয় ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল। আমরা এগুলো শিখে এসেছিলাম, তারপরে ক্যারেক্টারিস্টিক গুলো লেখার আগে একটু মনে স্মরণ করাই দিলাম তোমাদেরকে। তো আমরা ফিশের ক্যারেক্টারিস্টিক ফার্স্ট কনটেক্সটের ক্যারেক্টারিস্টিক আমরা কি বললাম, আমরা জানি যে এখানে মাছে কি আছে স্কেলস আছে, তাহলে আমরা দেখি যে কেমন, হ্যাঁ তাহলে ক্যারেক্টারিস্টিক আমরা কনটেক্সটে দেখবো যে তাদের স্কিন কভার হয় কি প্লাকয়েড স্কেলস, তাদের কি প্লাকয়েড স্কেলস অর নেক, তাহলে স্কিন কভার হয় কি প্লাকয়েড স্কেলস অর নেক। এরপর আমরা যেটা আরেকটা বলেছিলাম যে তাদের কি হলো ফিল, হ্যাঁ এখানে যে ক্যাউডাল ফিল তাদের ক্যাউডাল ফিনটা, এই ক্যাউডাল ফিনটা হলো হেটারো সার্কাল, ক্যাউডাল ফিনটা কেমন হবে হেটারো সার্কাল। এরপর আমরা আরো জানতে পারি নো সুইম ব্লাডার, এখানে নো সুইম ব্লাডার ওয়ান লাংস, নো সুইম ব্লাডার ওয়ান লাংস। এরপর মাছের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো তাদের কি আছে গিলস আছে, এখানে 5 টু 7 পেয়ারস অফ গিলস প্রেজেন্ট। তাহলে কনডিক্টিসের ফার্স্ট ক্যারেক্টারিস্টিকসে আমরা দেখলাম স্কিন কি প্লাকয়েড স্কেলস অর নেক, তারপরে নাম্বার টু আমরা ক্যারেক্টারিস্টিকসে দেখলাম যে তাদের যে ক্যাউডাল ফিন এই ক্যাউডাল ফিন কি হেটারো সার্কাল, নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিকস নো সুইম ব্লাডার অর লাংস, নাম্বার ফোর আমরা দেখলাম গিলস গিলস 5 টু কি 7 পেয়ারস। কনডিক্টিস এক্সাম্পল কি এক্সাম্পল হলো স্কুলোডন ল্যাটিকাউডাস, তোমরা যে শার্ক বলো আঙ্গুর মাছ সেটা হলো স্কুলোডন
আসসালামু আলাইকুম।